আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত গ্রেট মস্ক অফ আলজিয়ার্স, বিশ্বের সর্বোচ্চ মসজিদের মিনার নিয়ে গর্বিত আলজেরিয়া। 2020 সালে নির্মিত এই মসজিদটির মিনারের উচ্চতা প্রায় 265 মিটার বা 870 ফুট। এটি আফ্রিকার বৃহত্তম মসজিদ ও একই সাথে উচ্চতায় সারা বিশ্বের সমস্ত মসজিদের মিনারকে ছাড়িয়ে গেছে। এর উচ্চতা এতটাই বেশি যে এর চূড়া থেকে সরাসরি ভূমধ্যসাগরের দৃশ্য দেখা যায়। মিনারের স্থাপত্য শৈলী ও বৈশিষ্ট্য। গ্রেট মস্ক অফ আলজিয়ার্সের মিনারটি আধুনিক প্রযুক্তি এবং ইসলামিক ঐতিহ্যের মিশ্রণ। মিনারটি 37 তলা বিশিষ্ট এবং এর উপরের তলায় একটি পর্যবেক্ষণ ডেক রয়েছে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। সেই সাথে এই মসজিদের মিনারে একটি বৈজ্ঞানিক গবেষণাগার এবং একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। নির্মাণের খরচ ও সময়কাল। গ্রেট মস্ক অফ আলজিয়ার্স নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় 12,600 কোটি বাংলাদেশি টাকার সমান। এই প্রকল্পটি চীনা নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন CACEC দ্বারা পরিচালিত হয়। 2012 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2019 সালে শেষ হয় এবং 2020 সালে মসজিদটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই বিশাল মসজিদ কমপ্লেক্সে একটি বিশাল লাইব্রেরি, ইসলামিক আর্টস মিউজিয়াম, গবেষণা কেন্দ্র এবং সম্মেলন হলও রয়েছে। মসজিদে একসাথে মুসল্লি ধারণ ক্ষমতা। গ্রেট মস্ক অফ আলজিয়ার্স মসজিদটি একসাথে প্রায় 1,20,000 মুসল্লিকে নামাজের সুযোগ দেয়, যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই মসজিদ কমপ্লেক্সটি শুধুমাত্র ধর্মীয় উপাসনালয় নয়, এটি একটি সামাজিক, শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। মুসলিম বিশ্বজুড়ে এটি ঐক্য ও সম্প্রীতির একটি প্রতীক হিসেবে কাজ করে। দর্শনার্থীদের আকর্ষণ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই বিশাল মিনার দেখতে আসে। পর্যটকরা মিনারে পর্যবেক্ষণ ডেক থেকে আলজিয়ার্স শহর ও আশপাশের দৃশ্য উপভোগ করে থাকেন। বিশেষ করে রাতে আলোকসজ্জিত এই মিনার পর্যটকদের মনে আলাদা দাগ কাটে। বিশ্বের সর্বোচ্চ মসজিদের মিনার হিসেবে আলজিয়ার্সের এই মিনারটি শুধু স্থাপত্যশৈলী নিদর্শনই নয়, এটি মুসলিম ঐতিহ্য এবং আধুনিকতার এক অপূর্ব মিলন। আলজিয়ার্স মসজিদের এই মিনার বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের জন্য গর্বের প্রতীক। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।